गुड मॉर्निंग एवरीवन, आज के আমরা পড়ব জিওগ্রাফি বই পৃষ্ঠা নম্বর 35। আমরা আজকে জিওগ্রাফির নতুন পড়া পড়ব। তো কি আছে দেখো, পশ্চিমবঙ্গের জলবায়ু ও বৃষ্টিপাত। আমরা প্রথমে পশ্চিমবঙ্গের জলবায়ু সম্পর্কে পড়ব। তো চলো দেখি কি বলেছে পশ্চিমবঙ্গের জলবায়ু সম্পর্কে। দেখো প্রথমে বলেছে, পশ্চিমবঙ্গ ग्रीष्म प्रधान मौसुमी जलवायु अंचल अंतर्गत। अर्थात पश्चिम बंग कौन जलवायु अंतर्गत? ग्रीष्म प्रधान मौसुमी जलवायु अंचल अंतर्गत। ठीक है। उत्तरे पार्वत्य अंचले उच्चता जनित कारण उष्णता कम एवं बृष्टि बेशी। पश्चिम बंगे उत्तरे पार्वत्य अंचल आछे जानो, पार्वत्य अंचल जिलागुलो जेमन दार्जिलिंग कालिम्पोंग इत्यादि, एगुलो तो এইগুলো থাকার জন্য এখানে উষ্ণতা কি হয় কম থাকে এবং বৃষ্টি বেশি হয়। পশ্চিমবঙ্গের যত দক্ষিণ ও পশ্চিমের দিকে যাওয়া যায় বৃষ্টিপাতের পরিমাণ ততই কমতে থাকে। অর্থাৎ উত্তর থেকে যত পশ্চিমবঙ্গের দক্ষিণে বা পশ্চিমের দিকে যাব তত সেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকে এবং উষ্ণতা বাড়তে থাকে। আর উপকূল ভাগে কি হয়? উপকূল ভাগে বৃষ্টিপাত মাঝারি এবং উষ্ণতা কিছুটা কম। ঠিক আছে। এবার দেখো বলেছে পশ্চিমবঙ্গের জলবায়ুর কয়েকটি বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্য এখানে বলেছে দেখি চলো। প্রথমে বলেছে গ্রীষ্মকাল উষ্ণ ও আর্দ্র প্রকৃতি। অর্থাৎ কি? গ্রীষ্মকাল উষ্ণ অর্থাৎ গরম। গ্রীষ্মকাল আমাদের খুব গরম লাগে, তো গ্রীষ্মকাল তেমনই উষ্ণ আর আর্দ্র প্রকৃতি। আমাদের খুব ঘাম হয়, খুব গরম লাগে, তো সেটাই কি গ্রীষ্মকাল উষ্ণ ও আর্দ্র প্রকৃতি। সেকেন্ড কি বলেছে, দক্ষিণে সমুদ্র থাকায় গ্রীষ্মের শেষে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। কখন বৃষ্টিপাত ঘটায়? গ্রীষ্মের শেষে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। শীতকাল শীতল ও শুষ্ক প্রকৃতির। শীতকাল ঠান্ডা, তিন নম্বর বলেছিল, তাই শীতকাল শীতল ও শুষ্ক প্রকৃতির। লাস্ট পয়েন্টে কি বলেছে দেখো, শীতকালে স্থলভাগ থেকে উত্তর পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয়। তাহলে শীতকালে কোথা থেকে? স্থলভাগ থেকে উত্তর পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয়। বাতাসে জলীয় বাষ্প খুব কম থাকে, তাই বৃষ্টিপাত হয় না। ঠিক আছে। এরপরে দেখো তোমাদের কিছু শর্ট নোট বা মনে রেখো বলে আছে, এগুলো তোমরা পড়বে। এর পরে যখন তোমরা শর্ট কোশ্চেন পড়বে তখনও তোমাদের এগুলো আছে, তবুও এখান থেকে তোমরা একটু ভালো করে পড়ে নেবে। তো প্রথমে বলেছে, আলিপুরদুয়ার জেলার বক্সাডুয়ার্স পশ্চিমবঙ্গের সব থেকে বেশি বৃষ্টিপাত যুক্ত স্থান। তাহলে যদি বলে যে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি বৃষ্টিপাত যুক্ত স্থান কোনটি, আলিপুরদুয়ার জেলার বক্সাডুয়ার্স। ঠিক আছে। নেক্সট বলেছে কি, বীরভূম জেলার ময়ূরেশ্বর পশ্চিমবঙ্গের সব থেকে কম বৃষ্টিপাত যুক্ত স্থান। তো সব থেকে কম বৃষ্টিপাত যুক্ত স্থান পশ্চিমবঙ্গের কোনটি? বীরভূম জেলার ময়ূরেশ্বর। তারপরেরটা কি বলেছে দেখো, মালভূমি অঞ্চলের জেলাগুলিতে গ্রীষ্মকালে লু বয়। তো মালভূমি অঞ্চলের জেলা কোনগুলো? পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ইত্যাদি, এগুলি হচ্ছে মালভূমি অঞ্চলের জেলা, এবং এই জেলাগুলোতে গ্রীষ্মকালে কি হয়? লু বয়। নেক্সট বলেছে দেখো, শীতকালে দার্জিলিং জেলার উচ্চতম স্থানগুলিতে বরফ পড়ে। আর লাস্ট বলেছে, দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি দেখা যায় বা ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি। তাহলে কোন জেলাগুলিতে ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি? দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার। ঠিক আছে। এরপরে চলো আমরা যাই ঋতু বৈচিত্র্য।
তো আমাদের এই রাজ্যে প্রধান চারটি ঋতুতে রাজ্যকে ভাগ করা যায়, ঠিক আছে? বা প্রধান চারটি ঋতু দেখা যায়, কী কী? গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল আর শীতকাল। এই চারটি ঋতু ছাড়াও আরও দুটো ঋতু আমরা পেয়ে থাকি, সেগুলো কী কী? একটা হচ্ছে শীতের আগে হেমন্তকাল, আর শীতের পরে থাকে বসন্তকাল। এই দুটো ঋতুও আমরা অনুভব করে থাকি। এরপরে বলেছে গ্রীষ্মকাল সম্পর্কে, তো আমরা শুধু এখান থেকে পড়বো যে গ্রীষ্মকাল কোন মাস থেকে কোন মাস অবধি গ্রীষ্মকাল, এবং এই সময় কী কী হয়ে থাকে, ঠিক আছে? তো মার্চ থেকে মে মাস এই এই মার্চ থেকে মে মাস এই কটা মাস হচ্ছে গ্রীষ্মকাল, ঠিক আছে? মার্চ, এপ্রিল, মে, এই তিনটে মাস, এই তিনটে মাস হলো গ্রীষ্মকাল। মে মাসের মাঝামাঝি সময়ে সর্বাধিক উষ্ণতা আমরা অনুভব করতে পারি, মানে খুব গরম থাকে, এবং ওই টাইমটাতে তোমাদের যখন খুব গরম থাকে সেই সময় তোমাদের একটা সামার হলিডে স্কুলে চলে, বা গ্রীষ্মের ছুটি যেটা আমরা বলি, গ্রীষ্মের ছুটি চলে। এই সময় খুব কম বৃষ্টিপাত হয়ে থাকে, ঠিক আছে? কিন্তু এই সময় আমরা বিকেলের দিকে একটা ঝড় বা ঝোড়ো হাওয়া বা বৃষ্টিপাত অনুভব করি, সেটা কি বৃষ্টিপাত হয়ে থাকে, সেটা হচ্ছে কালবৈশাখী বলে থাকে। এই এই গ্রীষ্মকাল সময়ে আমরা কিন্তু কালবৈশাখী হয়ে থাকে, বা এই কালবৈশাখীর জন্যই আমাদের গ্রীষ্মকালে বিকেলবেলাটা কিছুটা ঝড় বৃষ্টির সৃষ্টি হয়ে থাকে, এবং যখন ঝড় বৃষ্টিটা হয় তখন কি ঠান্ডা একটা অনুভব করে, তাই তো? তো গ্রীষ্মকাল কোন কোন সময় থেকে কোন সময়? মার্চ থেকে মে মাস, এবং গ্রীষ্মকালে কালবৈশাখী ঝড় হয়ে থাকে, এইটুকুই তোমরা মনে রাখবে, ঠিক আছে? তো তোমাদের আজকে এই গ্রীষ্মকাল অবধি পড়া রইলো, তোমরা এতটা পড়বে। যদি কারোর কোথাও বুঝতে কিছু অসুবিধা হয় অবশ্যই আমাকে জিজ্ঞাসা করে নেবে, ওকে? গুড বাই এভরিওয়ান।